পাচ্ছেন না। বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে যারা টাকা পাবে আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। মানবিক ভাতা পাবেন, কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ সংযুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরো 85,000 মহিলা সংযুক্ত হলেন। আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম, দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে, তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম। কি খুশি তো! 1 ফেব্রুয়ারি থেকে নতুন যারা পাবে তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে, ঠিক আছে? কন্যাশ্রী আমাদের 3টে আছে, কন্যাশ্রী 1 স্কুল, কন্যাশ্রী 2 কলেজ, কন্যাশ্রী 3 বিশ্ববিদ্যালয়। ঐক্যশ্রীও আছে, জয় জোয়ারও আছে, তপশিলি বন্ধু আছে, শিক্ষাশ্রী আছে, শ্রীলঙ্কাদের জন্য প্রোগ্রাম আছে। মনে রাখবেন, তপশিলি আদিবাসী বন্ধুরা 20 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য, আর বাংলার ছেলে মেয়েরা সবাই স্মার্ট ক্রেডিট কার্ডে আরো 10 লক্ষ টাকা পেতে পারে বিভিন্ন জায়গায় ডাক্তারি পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, কলেজে পড়ার, কলেজ টলেজ তো নয় কিন্তু উচ্চশিক্ষার জন্য। একসময় বাবা মারা ভাবতেন, আমার মেয়েটার বিয়ে দিয়ে দিই, আমার মেয়েকে আমি খাওয়াবো কোত্থেকে, পড়াবো কোত্থেকে? আজকে মায়েরা বাবারা বুঝতে পারছেন তো, কন্যাশ্রী করে দিয়েছি, রূপশ্রী করে দিয়েছি, ঐক্যশ্রী করে দিয়েছি, শিক্ষাশ্রী করে দিয়েছি, ওবিসির সব টাকা সেন্ট্রাল বন্ধ করে দিয়েছিল, মেধাশ্রী করে দিয়েছি, আর তাছাড়াও আপনাদের জেলায় জেলায় WBCS যারা ট্রেনিং নিতে চান, WBPS পড়ার জন্য ট্রেনিং নিতে চান, তাদের জন্য ইনস্টিটিউট 50টা শুরু করা হচ্ছে সারা জেলায় জেলায়, যেখানে আমি DMদের বলবো জেনারেল কাস্টের ছেলে মেয়েদেরও সুযোগটা দিতে। SC ST দের জন্যও করা হচ্ছে, অন্যান্যদের জন্যও করা হবে। আপনারা একদিন IAS হন, একদিন IPS হন, আপনারা WBCS হন, আপনারা BDO হন, আপনারা SDO হন, আপনারা DM হন, আপনারা SP হন, আপনারা অনেক উঁচুতে যান, আমি স্কাই হাই দেখতে চাই আপনাদের, একদম পুরো মাটি থেকে আকাশ। কেউ ট্রেন চালাবেন, কেউ ডাক্তারি করবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ আর্কিটেক্ট হবেন, কেউ কলেজে পড়াবেন, এবং সারা বিশ্বে মনে রাখবেন, আমাদের ছেলে মেয়েরা না থাকলে নাসা থেকে ভাষা সফল হতো না। আমি আগেও বলেছি, আমাদের ছেলে মেয়েরা ডেটা রিসার্চ সেন্টার থেকে শুরু করে সব কাজ করে, আর ডেটা রিসার্চ এক্সেলেন্স সেন্টার, সেন্টার অফ এক্সেলেন্স আমরা কলকাতাতেও চালু করে দিয়েছি। আপনাদের বাইরে যেতে হবে না, এখানেও সুযোগ পাবেন নানা রকম পড়বার। আগে তো মাত্র 12টা কলেজ ছিল ইউনিভার্সিটি, 60 বছরে 67 বছরে, আমরা আসার পর 42টা ইউনিভার্সিটি হয়েছে, মনে রাখবেন, নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে, কত কাজ হয়েছে। আপনারা জানেন, আপনাদের এখানে চাকরি বাকরি আর প্রবলেম থাকবে না, যারা বাইরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক বন্ধুদের
25 লক্ষ নাম আমরা লিখিয়েছি, তারা যদি কখনো বিপদে পড়ে আমরা সাহায্য করব। তার পরিবারকে বলি আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা অলরেডি পরিযায়ী শ্রমিক ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি। যদি কেউ বিপদে পড়ে, যদি কেউ মারা যায়, যদি কেউ বিপদে পড়ে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের, আমরা করব, ভাববেন না। এবং তাদেরও আমি ফিরে আসতে বলবো, ভোটার সময় ভোটটাও দিতে বলবো, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে। যারা বাইরে যায় অনেক কষ্ট করে, কিন্তু সেই কষ্টটা যদি বাড়িতে থাকেন, সংসারও দেখতে পারেন, খাওয়া দাওয়াটাও বাড়িতে হয়ে যায়, বাড়ি ভাড়াটাও নতুন করে লাগে না, এত কষ্ট করতে হয় না। মনে রাখবেন এখানকার যে মাইনে 10,000 টাকা, বাইরে যদি 1 লক্ষ টাকাও পান সমমূল্য খরচ হয়ে যায়, কারণ আপনাদের না জোটে খাদ্য ভালো করে, না জোটে আপনাদের স্বাস্থ্য, না জোটে কিছু। এখানে থাকলে আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থতে থাকবেন। আমি কৃষক বন্ধুদের বলি, অকালে বর্ষায় কারো কারো জমিতে জল জমে গেছে, পাকা ধান নষ্ট হয়ে গেছে, চিন্তা করবেন না। এগ্রিকালচারাল ডিপার্টমেন্টকে অলরেডি বলা হয়েছে, প্রদীপটাকে আপনাদের সেটা কেয়ার করবে, আমরা অলওয়েজ কেয়ার করি। চাষি বন্ধুরা জানেন, আগে আমরা ফুড কর্পোরেশন থেকে চাল কিনতাম, যে ফুড কর্পোরেশন আধ ভাঙা চাল দিত রেশনে। আজকে আমরা গরিবিত, আমার কৃষকরা যে ধান উৎপাদন করে আমরা তাদের থেকে কিনি, 10,000 কোটি টাকার উপর খরচা করি আমরা এর জন্য। 1 কেজি চালের দাম কত? কিছুটা হলো 25 থেকে 30 টাকার মধ্যে। আমরা সেটা মানুষকে বিনা পয়সায় দিই, বিনা পয়সায় রেশনে কে দেয়? আমরা দিই। মামাটি মানুষের সরকার দেয়, তৃণমূল কংগ্রেসের সরকার দেয়, শিক্ষাশ্রী কে দেয়? আমরা।